চলতি বছরে যারা এসএসসি পরীক্ষা দিবেন আপনাদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এপ্রিল মাসের 1 তারিখে, কিন্তু করোনা ভাইরাসের কারণে আপনাদের এসএসসি পরীক্ষা শুরু হয়নি। তো আপনাদের এসএসসি পরীক্ষা কখন শুরু হবে এই বিষয়ে এখন পর্যন্ত কেউ জানে না, এই জিনিসটা এখনও স্থগিত আছে। তবে আপনারা জানেন যে বাংলাদেশে একটি টিভি চ্যানেল আছে ইন্ডিপেন্ডেন্ট টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি একটি প্রতিবেদন করেছে, সেই প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষা বোর্ডের যে সচিব আছে অধ্যাপক জিয়াউল হক স্যার, তিনি জানিয়েছেন যে আপনাদের এইচএসসি পরীক্ষা কখন শুরু হবে। আর তিনি এটাও জানিয়েছে পরীক্ষার রুটিন তৈরি হয়ে গেছে, সামনের সপ্তাহে আপনাদের রুটিন প্রকাশ করাবে। তো মৌলভীতে যাওয়ার আগে আমার একটা অনুরোধ, সামনের সপ্তাহে যে রুটিন প্রকাশ করা হবে সেই রুটিনটি যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে রুটিনটি ভিডিও আকারে দেওয়া হবে এবং ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। ইন্ডিপেন্ডেন্ট টিভি যে রিপোর্টটি তৈরি করেছে সেই রিপোর্টটি আপনাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি দেখেন। আগামী 31 মে থেকে এইচএসসি পরীক্ষা শুরুর লক্ষ্যে কাজ করছে শিক্ষা বোর্ড। বোর্ড বলেছে আগামী সপ্তাহেই তারা রুটিন তৈরির কাজ শুরু করবে। এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষার খাতা বোর্ডে আসবে, এরপরই প্রকাশ করা হবে ফলাফল। করোনা সংক্রমণ রোধে গত 18 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, একই সাথে স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা যা 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। এই পরীক্ষা কবে হবে তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী এবং অভিভাবকরা, সেই সাথে চলতি শিক্ষাবর্ষের সিলেবাস কিভাবে শেষ হবে তা নিয়েও চিন্তায় আছেন তারা। এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল, তাও তারা সে রেজাল্ট পাচ্ছে না। এসএসসি পরীক্ষা আদৌ কবে হবে সেটা আমরা অনিশ্চিত অবস্থায় আছি। শিক্ষা বোর্ড বলছে সব প্রস্তুতি নিয়ে আছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা নেওয়া হবে, সেক্ষেত্রে 31 মে থেকে পরীক্ষা শুরুর চিন্তা ভাবনা চলছে। আমরা চেষ্টা করব যে 25-26 দিনের মধ্যে রিটেন পরীক্ষাটা শেষ করার জন্য এভাবে একটা রুটিন আমরা ওয়ার্কআউট করার চেষ্টা করব। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে ঐচ্ছিক ছুটি কমিয়ে ফেলা হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। ঐচ্ছিক ছুটি আছে, এগুলি আমরা কমাই নিয়ে আসতে পারি, ছুটির এই সময় সংসদ টিভিতে প্রচারিত ক্লাস লেকচার শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে দেখারও আহ্বান জানায় মন্ত্রণালয়। বোর্ড বলছে এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ 70% এরই মধ্যে শেষ হয়ে গেছে। যেদিন থেকে গণপরিবহন চলাচল শুরু হবে তার 15 দিন পরই এই ফল প্রকাশ করা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তো এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে আপনাদের এসএসসি পরীক্ষা 31 মে শুরু হতে পারে, জিয়াউল হক স্যার বলেছে। এই ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে দিন এবং লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।